আসসালামু আলাইকুম। ধর্মীয় স্বাধীনতা একটি মুখ্য বিষয় যুক্তরাষ্ট্রে। একটি প্রচলিত ধারণা আছে যে আমেরিকানরা ধর্ম মানে না। আমি মনে করি এটা সঠিক নয়। আমেরিকানরা খুবই ধর্মানুরাগী। যদিও ধর্ম আমাদের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত বিষয়, আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন যখন একটি ধর্ম গ্রহণ করে, তখন এর সাথে সেই পবিত্র ধর্মের ভাগ্য ও পরিণতিও গ্রহণ করে। উদাহরণস্বরূপ আমি আমার পরিবারের দিকেই তাকাতে পারি, এবং আমি এটা সাজিয়ে বলছি না, তবে আমার নিজের পরিবারেই আপনি পাবেন মেথডিস্ট খ্রিস্টান, একজন আছে বৌদ্ধ, আরেকজন আছে ইহুদি, আছে একজন ইস্টার্ন অর্থোডক্স ক্যাথলিক, একজন হচ্ছে শিয়া মুসলিম, আর সবশেষে একজন রোমান ক্যাথলিক। আর এটা শুধু আমার পরিবারের মধ্যেই। আর আমি আপনাদের বলছি যে বেশিরভাগ আমেরিকান পরিবারেই আপনি দেখতে পাবেন যে এক এক লোক এক এক ধর্ম পালন করছে, আর তারা নিজের ধর্মের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। এখানে যা দেখলাম, ইন্ডিয়ায় আমি অনেকবার এসেছি, অনেকবার আমি গিয়েছি লাদাখে, শ্রীনগরে, চেন্নাইতে, দেখেছি যে লড়াইটা যারা ধর্ম মানে আর মানে না তাদের মধ্যে নয়, লড়াইটা আসলে তাদের মধ্যে, যারা সব ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল আর যারা কোনো ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল না। ইউনাইটেড স্টেটস বললেই মনে হবে কোকা কোলা, পেপসি, এমটিভি, উপভোগের আরো অনেক সামগ্রীর কথা যা আপনি উপভোগই করবেন, যেগুলো জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে আমি আপনাদের বলবো যে আমেরিকা আমাদের এই পৃথিবীকে দিয়েছে সহিষ্ণুতা আর স্বাধীনতা, আর শিখিয়েছে এই সহিষ্ণুতা আর স্বাধীনতাকে শ্রদ্ধা করতে। আমেরিকা চায় পৃথিবীতে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকুক, প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করুক। আমেরিকা এমন কোনো পৃথিবী চায় না যেখানে আমেরিকাই নিয়ন্ত্রণ করবে এবং অন্যের স্বাধীনতা কেড়ে নেবে। বরং আমরা চাই যে আপনি 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 আপনারা সবাই আমাদের সাহায্য করবেন ভারসাম্য রক্ষায়, যাতে আমরা এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। আর তাই আমেরিকা চায় এমন একটা পরিবেশ যেখানে আপনি এবং আপনার পাশাপাশি সবাই বেছে নিতে পারবে রাজনৈতিক আর অর্থনৈতিক স্বাধীনতা। আমেরিকার এই দৃষ্টিভঙ্গির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সবার সামনে ভালো সাজার জন্য না, কারণ এটা সবার জন্য ভালো। এখন ইউনাইটেড স্টেটস বিশ্বাস করে শান্তিতে, যা হোক আমেরিকা আরো বিশ্বাস করে যে সমস্ত পৃথিবীর শান্তি রক্ষা করা উচিত। বিশেষ করে আমরা চাই স্বাধীনতা আর সহিষ্ণুতা বজায় রাখতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে যারা সন্ত্রাস চালায় এই পৃথিবীতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, লড়াই করব, যাতে আমরা এই সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে পারি। যা হোক, যথাসাধ্য চেষ্টা বলতে আমি এটা বোঝাইনি যে বোমা, প্লেন, বন্দুক, ছুরি এগুলো না, আমি বলছি ভালো শিক্ষার কথা, ভালো স্বাস্থ্যকর পানির কথা, স্যানিটেশন, সুস্বাস্থ্যের কথা, আমি বলছি যাবতীয় হিসাবের পরীক্ষা নিরীক্ষার কথা, আমি বলছি আপনার সরকারকে সহযোগিতা করার কথা, পাশাপাশি অন্য দেশের সরকারকেও সাহায্য করা অপরাধ দমনের জন্য, আমি বলছি মাদকদ্রব্যের অবাধ বিচরণ বন্ধের কথা, এটা থেকেই অনেক সন্ত্রাসী তৈরি হয়, আমি বলতে চাচ্ছি মানুষ পাচার বন্ধ করার কথা তাদের ইচ্ছার বিরুদ্ধে, যেখানে অন্য মানুষ তাদের ব্যবহার করবে। এই ব্যাপারটাই আসলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের মূল কথা। এটা দুর্ভাগ্যজনক যে
আমাদের যুদ্ধটাই প্রায় সবার মনোযোগকারে। আসলে যেখানে আপনি আমি আমরা সবাই পৃথিবীব্যাপী এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমেরিকা যে কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে। আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে পুরোপুরিভাবে ভুল। আমেরিকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানও এখানে রয়েছে, রয়েছে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, আফ্রিকা আর ইন্ডিয়ার মুসলমান। আর তাই আমেরিকার এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা আমেরিকা বনাম ইসলামের যুদ্ধ নয়। এই যুদ্ধের এক পক্ষ আমরা যারা এখানে বসে আছি মানব সভ্যতার পক্ষ নিয়ে, অন্য পক্ষ এই মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়। এইসব বিপদের মোকাবেলা করতে আর আমাদের আশা জাগিয়ে রাখতে আমেরিকা আগেও আর এখনও জাতিসংঘ আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার মতো দেশের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা জানি যে শুধু এক পক্ষের দৃষ্টিভঙ্গি, এমনকি সেটা যদি আমেরিকার দৃষ্টিভঙ্গিও হয় সেটা যথেষ্ট নয়। আমরা আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে চাই। আর তাই কারণ আমরা জানি যে গণতন্ত্র পুরোপুরি নিখুঁত নয়, কারণ আমরা মনে করি যে স্বাধীনতার প্রতি সহিষ্ণুতা গণতন্ত্রের মূল কথা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয়, ঠিক যেমন আপনাদের কাছে গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ার বিষয়টা। আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নাগরিক। ইন্ডিয়া আমেরিকার মতোই বিভিন্ন জাতির মানুষের এক বিশাল গণতান্ত্রিক দেশ। আমাদের মতো আপনাদের সংবিধানও ইন্ডিয়ার সব মানুষকে তার নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দেয়। এটা খুব কঠিন কাজ। আমি বলবো না যে আমেরিকা মনে করে এটাই ঠিক, আমি বলবো না যে প্রত্যেক আমেরিকান এটা বিশ্বাস করে যতটা গভীরভাবে আমি বিশ্বাস করি সহিষ্ণুতা, তবে আমি শপথ করে বলছি এটাই আমেরিকার কাছে আদর্শ, যে সব ধর্মের স্বাধীনতা আর সহিষ্ণুতা আমাদের মূল আদর্শ। আর একইভাবে এই ইন্ডিয়াতে এটাই আপনাদের মূল আদর্শ। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকা ও ইন্ডিয়ার উচিত স্বাধীনতাকে সমর্থন করা। আপনাদের সাহায্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না। আর তাই আসুন আমাদের সাথে যোগ দিন, আমরা যুদ্ধ করি স্বাধীনতার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য, এমন একটা সুন্দর ভবিষ্যতের জন্য যেটা এখানে বসে থাকা শিশুটি দেখবে, যেটা ভবিষ্যতে আমার সন্তান দেখবে, আর সেটা নির্ভর করবে এই কঠিন সময়ে আমাদের প্রচেষ্টা আর সহযোগিতার উপর। যা হোক, এই আদর্শের মিল স্বাধীনতার সহিষ্ণুতার প্রতি আমাদের এক সুতো বেঁধেছে। আমাদের মিলটা সাদৃশ্যটা খুবই মূল্যবান, এটা আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা কাজ করে যাব সুন্দর ভবিষ্যতের জন্য, আপনাদের এবং আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েকের সাথে। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। তার প্রেরণাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা, ইসলামকে সঠিকভাবে বুঝতে পারা আর ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণাগুলি দূর করা। এখন তিনি ইসলামের সত্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে চান। মাত্র 36 বছর বয়সী ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন আর অকাট্যভাবে ইসলামের ভুল ধারণাগুলি খণ্ডন করেন পবিত্র কোরআন আর সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে, যুক্তি বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে। ডক্টর জাকির নায়েক প্রচুর উদ্ধৃতি দেন পবিত্র কোরআন আর অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে।
ডক্টর জাকির বিখ্যাত তার সুচিন্তিত মতামত এবং স্বতঃস্ফূর্ত আর অকাট্য উত্তরের জন্য, যেখানে দর্শকরা তাকে প্রশ্ন করেন, তার বক্তৃতার পরে কেউ কোনো সন্দেহ দূর করতে চান অথবা কোনো কিছু জানতে চান প্রশ্নের মাধ্যমে। তিনি 600 বেশি বক্তৃতা দিয়েছেন গত 6 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশে। তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর অনেক বই লিখেছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হাক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত প্রধান অতিথি ডক্টর রিচার্ড হেইমস, ডক্টর অমর সিনহা, মিস্টার কৃষ্ণ অর্চন চৌরাশিয়া, অন্যান্য অতিথি এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে ইসলামিক শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর। আজকের বিকেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট। আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা 20 জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান, অর্থাৎ পৃথিবীর 1/5 লোক হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা, আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে, সেই ধর্মটি হচ্ছে ইসলাম। তারপরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে। এইসব ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে বিশেষ করে বিগত 2001 সালের 11ই সেপ্টেম্বর থেকে। বর্তমানে 1 নম্বরে আছে যে ভ্রান্ত ধারণাটি, তা হল ইসলামে সন্ত্রাস ও জিহাদ। যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে, তখনই তার মাথায় একটি চিন্তা আসে, এই লোকটি কি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী। মৌলবাদী শব্দটির অর্থ কি? মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোন বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয়, তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যদি সে একজন মৌলবাদী না হয়, তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে, আর যদি সে ভালোভাবে না জানে, তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই, গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে। যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন, তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না। আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না, কারণ ভালোও আছে মন্দও আছে। তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। যেমন ধরুন, একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর, যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা, সে সমাজের জন্য একটা অভিশাপ, সে কখনোই ভালো মানুষ নয়। অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, তাহলে সে সমাজের জন্য উপকারী, একজন ভালো মানুষ। আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না, কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে। যার যার ক্ষেত্র অনুযায়ী
মৌলবাদীদের পরিমাপ করা উচিত। আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি, কারণ আমি জানি, আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি। এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব মানবতা বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের শিক্ষা এবং কোরআনের শিক্ষা মানবতা বিরোধী, কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন, এর প্রেক্ষাপট তুলে ধরবেন, তখন একটি লোক আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে। এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান, এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে, নইলে সে পরিপূর্ণ হিন্দু নয়। একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে, নইলে সে ভালো খ্রিস্টান নয়। যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি, তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো, যাদের বলা হতো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে, কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায়। পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত, কিন্তু প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয়, আদেশ, শব্দ, বর্ণ সব খোদা প্রদত্ত। যদি কোনো মৌলবাদী প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত, তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ। আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত নয়, তাহলে সেটি ভালো পদক্ষেপ নয়। যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন, তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন। যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন, তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে। সেটা হলো, সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন, বিশেষ করে ইসলাম। পরিবর্তিত সংস্করণে বিশেষ করে ইসলাম শব্দগুলো যোগ করা হয়েছে। যে মুহূর্তে আপনি মৌলবাদী শব্দটি শোনেন, ঠিক তখনই আপনি একজন মুসলমানের কথা চিন্তা করেন যে কিনা সন্ত্রাসী। সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি, যদি মুসলমানদের ব্যাপারটা ধরি, তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। আপনারা হয়তো অবাক হয়ে ভাবতে পারেন যে ডাক্তার জাকির নায়েক এসব কি কথা বলছেন যে প্রত্যেক মুসলমানই সন্ত্রাসী। সন্ত্রাসের সংজ্ঞাটা কি? সন্ত্রাসীর প্রকৃত অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায়। একজন ডাকাত যদি কোনো পুলিশকে দেখে ভয় পায়, তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী। তাই এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে প্রতিটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায়, যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায়। এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের এক একজন সন্ত্রাসী হওয়া উচিত। আমি মনে করি সন্ত্রাসী শব্দটি এমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে অন্য কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে। এক্ষেত্রে কোনো মুসলমান কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে না। মুসলমানদের উচিত পরিকল্পনা অনুসারে অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তিকে দুটি ভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। উদাহরণস্বরূপ, 60 বছর পূর্বে যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম, যখন তারা ভারতকে শাসন করত, তখন কিছু ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল। এই কতিপয় ভারতবাসী ব্রিটিশ সরকারের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।
কিন্তু ওই সকল ব্যক্তি আবার সাধারণ ভারতবাসীর কাছে পরিচিত ছিল একজন দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, কিন্তু পরিচয় হচ্ছে দুটো। এক দলের কাছে তাদের পরিচয় হচ্ছে সন্ত্রাসী, আরেক দলের কাছে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তার দুটো। সুতরাং কোন ব্যক্তিকে কোন লেভেলে ফেলতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে সেই ব্যক্তিকে ওই লেভেলে ফেলার কারণটা কি। যদি আপনি একমত হন ব্রিটিশ সরকারের সাথে যে ব্রিটিশদের এই ভারত শাসন করা উচিত, তাহলে আপনি ওই ব্যক্তিদের সন্ত্রাসী বলতেই পারেন। কিন্তু আপনি যদি একমত হন ভারতবাসীর সাথে যে ব্রিটিশরা ভারতে এসেছিল শুধু ব্যবসা করতে, শাসন করতে নয়, তাহলে ওই ব্যক্তিদের আপনি বলবেন মুক্তিযোদ্ধা। দেখুন, একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তার দুটো। এখন আমি আপনাদের কাছে একজনের নাম বলবো, তিনি নেলসন ম্যান্ডেলা, যিনি রাষ্ট্রপতি ছিলেন নতুন স্বাধীন দক্ষিণ আফ্রিকার। এর আগে যে সরকার ছিল শ্বেতাঙ্গদের সরকার, তারা ম্যান্ডেলাকে আখ্যায়িত করেছিল একজন সন্ত্রাসী হিসেবে, আর আফ্রিকানদের কাছে ওই ম্যান্ডেলাই একজন বীর হিসেবে পরিচিত। একই ব্যক্তিকে শ্বেতাঙ্গরা বলল সন্ত্রাসী, আর কৃষ্ণাঙ্গরা তাকে বলল বীর। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় তার দুটো। যদি আপনি একমত হন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করেছে এবং আপনার গায়ের রংটি হচ্ছে সাদা, তাহলে আপনি নেলসন ম্যান্ডেলাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মনে করতে পারেন। কিন্তু আপনি যদি একমত হন আফ্রিকানদের, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সাথে, যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করে না, যেমন আল কোরআনের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্নাকুম মিনাল্লাহি আতাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নরনারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, অন্যের সহিত পরিচিত হতে পারো। এবং আল্লাহ তাআলার চোখে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুত্তাকি। আল্লাহ মানুষের বর্ণ, লিঙ্গ, সম্পদের উপর বিচার করেন না, বিচার করেন তাকওয়ার উপর। এটা হলো নিরপেক্ষতা, ধর্মতান্ত্রিকতা এবং খোদার প্রতি সচেতনতা। আপনি যদি কোরআনের সাথে একমত হন এবং যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে আজ থেকে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে গেল, তিনি বলেন অনারবদের কাছে আরবরা শ্রেষ্ঠ নয়, আরবদের কাছে অনারবরা শ্রেষ্ঠ নয়, শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয়, কৃষ্ণাঙ্গদের কাছে শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ নয়, একমাত্র নৈতিক মূল্যবোধ ছাড়া। তাই যদি আপনি কোরআনের দৃষ্টি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একমত হন, তাহলে আপনি ম্যান্ডেলাকে সন্ত্রাসী না বলে এমন একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করবেন যে তার অধিকারের জন্য লড়াই করেছে। তাই কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোনো স্তরে ভাগ করতে চায়, তবে তাকে অবশ্যই এর যথাযথ কারণ দেখাতে হবে। ইসলামে আলোচিত ভুল ধারণাগুলোর মধ্যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে জিহাদ। এবং জিহাদের অর্থ সম্বন্ধে শুধুমাত্র অমুসলমানদের মাঝে নয়, এমনকি মুসলমানদের মাঝেও ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষই মুসলমান হোক আর অমুসলমানই হোক, তারা মনে করে যে কোন মুসলমান যুদ্ধ করুক, যে কোনো যুদ্ধ যে কোনো কারণেই করুক না কেন, সেটা যে কোনো ব্যক্তিগত ব্যাপারে হতে পারে, রাজনৈতিক ব্যাপারে হতে পারে, দেশের ব্যাপারে হতে পারে, ভাষাগত ব্যাপারে হতে পারে, যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ। অমুসলমানরা এবং এমনকি মুসলমানরাও একটি ভুল করে যে কোনো মুসলমান যুদ্ধ করলেই তাকে নাম দেয় জেহাদ। এই জেহাদ শব্দটি এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে পরিশ্রম করা, যার মানে উদ্যমী হওয়া। এবং ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ শব্দটির অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। জিহাদের অর্থ হল চেষ্টা করা, সমাজের উন্নতি করা। এর মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে আত্মরক্ষা করাকেও বোঝায়। এবং এর অর্থ অন্যায়,
এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদ, যে মূল শব্দ জাহাদা থেকে এসেছে, তার অর্থ পরিশ্রম করা, তার অর্থ চেষ্টা করা। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র চেষ্টা করে পরীক্ষায় পাশ করার জন্য, তাহলে তাকে আরবিতে বলে সে জিহাদ করছে, সে চেষ্টা করছে পরীক্ষায় পাশের জন্য, সে পরিশ্রম করছে। যদি কোনো চাকুরিজীবী চেষ্টা করে পরিশ্রম করে তার মনিবকে খুশি করার জন্য, সেটা ভালো কাজ দিয়ে করুক আর খারাপ কাজ দিয়ে করুক, সেটাই হলো জেহাদ। একজন চাকুরিজীবী তার সর্বশক্তি দিয়ে তার মালিককে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেটাই হচ্ছে জেহাদ। জেহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা। কোন রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য, সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক, সেটাকেই বলা হচ্ছে আরবিতে জিহাদ। জিহাদ সম্পর্কে আরো একটি ভুল ধারণা মানুষের মধ্যে আছে, যে কোনো মানুষই ভাবে, মুসলমান হোক আর অমুসলমান হোক, যে জিহাদ শুধুমাত্র মুসলমানরাই করে থাকে। মূলত কোরআনের বাণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অমুসলমানেরাও জিহাদ করে। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি মানবজাতিকে তাদের পিতামাতার প্রতি সহানুভূতিশীল থাকার নির্দেশ দিয়েছি, ঠিক যেভাবে তাদের মা অনেক যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছেন এবং বছরের পর বছর লালন পালন করেছেন। এরপর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিন্তু যদি তারা চেষ্টা করে, মানে তোমাদের পিতামাতা যদি চেষ্টা করে তোমাদের চাপ দেয় অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ব্যতীত, যাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কোরআনে আছে যদি তোমাদের পিতামাতা তোমাদের চাপ দেয়, চেষ্টা করে, জিহাদ করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, তাহলে তাদের অমান্য করো। যেহেতু কোরআনে বলেছে অমুসলিমরাও জিহাদ করে, একই কথা রিপিট হয়েছে পবিত্র কোরআনের সূরা আল কাবুতের 8 নম্বর আয়াতে। বলা হয়েছে মানব জাতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যদি সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, চাপ সৃষ্টি করে বা জিহাদ করে, যাদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই, তবে পিতামাতার আদেশ অমান্য করো, কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল থাকো। অর্থাৎ আমরা কোরআন থেকে জানতে পারলাম এমনকি অমুসলিমরাও জিহাদ করে। আবার পবিত্র কোরআনের সূরা আল নিসার 76 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইমানদারগণ যুদ্ধ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে, তাই যুদ্ধ করো শয়তানের ভাইদের বিরুদ্ধে। এখানে আরো বলা হচ্ছে যে শয়তান লোকেরা তারাও জিহাদ করে। তাহলে জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হল চেষ্টা করা, সংগ্রাম করা। উপযুক্ত কারণে যদি বিশ্বাসীরা তারা আল্লাহর পথে সংগ্রাম করে, তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর খারাপ লোকেরা তারা সংগ্রাম করে শয়তানের পথে, তাকে বলা হয় জিহাদ ফি সাবিল শয়তান। তাহলে জিহাদ দুই প্রকার, ভালো জিহাদ আর খারাপ জিহাদ। সংগ্রাম করা ভালোর জন্য, সংগ্রাম করা খারাপ কিছুর জন্য। তবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তেমন কিছু বলা না হয়, তখন ধরে নেওয়া হয় যে এই জিহাদ ভালো কিছুর জন্য, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আল্লাহ বিশেষভাবে বলেছেন যদি কিছু বলা না হয়, এটা ধরে নেওয়া হয় যে যখনই জিহাদের কথা উল্লেখ করা হবে, এটার অর্থ জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আরো একটা ভুল ধারণা আছে, বেশিরভাগ মানুষই, হোক সে মুসলিম বা অমুসলিম, তারা মনে করেন যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। সত্যি বলতে কি, যদি আপনি কোরআন পড়েন, পবিত্র যুদ্ধ শব্দটা কোথাও লেখা নেই পবিত্র কোরআনে, আপনি কোথাও পাবেন না পবিত্র যুদ্ধ শব্দটি। একটি সহিহ হাদিসও পাবেন না যেখানে এই কথাটি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি অনুবাদ করলে হলি ওয়ার ইংরেজি শব্দের অর্থ দাঁড়ায় যে হারবুম মুকাদ্দাসা, যার অর্থ পবিত্র যুদ্ধ। এই শব্দটা কোথাও উল্লেখ নেই পবিত্র কোরআনের, কোথাও উল্লেখ নেই, একটি হাদিসেও নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই শব্দটা পবিত্র যুদ্ধ প্রথম ব্যবহার করেছিল ওরিয়েন্টালিস্টরা যখন তারা বই লিখতে শুরু করলো ইসলামের উপর। আর দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত, এমনকি তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। এটা দুর্ভাগ্যজনক। যদি কেউ একজন ভুল করে ব্যাখ্যা দেয় ইসলামের কোনো কিছুর,
দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত এমনকি তারাও ইংরেজিতে অনুবাদ করেন আর মনে করেন যে জিহাদ শব্দটি সবচেয়ে কাছাকাছি ইংরেজি হল হলিওয়ার, এটা সম্পূর্ণ ভুল। যে শব্দটার উল্লেখ আছে কোরআনে সেটা হল যুদ্ধ, যার আরবি হল কিতাল, যার অর্থ হত্যা করা। এবং এখানেও যুদ্ধ দুই প্রকার, হত্যা করা দুই প্রকার, ভালোর জন্য যুদ্ধ, খারাপের জন্য যুদ্ধ। পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা নিসার 76 নম্বর আয়াতে যে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, আর অবিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের পথে। তাহলে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের ভাইদের বিরুদ্ধে, তার অর্থ খারাপ লোকেরা তারা যুদ্ধ করে শয়তানের পথে, আর ভালো লোকেরা তারা যুদ্ধ করে মহান স্রষ্টার পথে। তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। আর কিতালের অর্থ যুদ্ধ করা, কিতাল ফি সাবিলিল্লাহ অর্থ যুদ্ধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কিতাল ফি সাবিল শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে। জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে। এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভরযোগ্য অনেক হাদিসে। যদি আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআনের সূরা হাজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে চেষ্টা করা উচিত আন্তরিকভাবে আর নিয়মের সাথে। চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনের সূরা তাওবার 20 নম্বর আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাদের শরীর সম্পদ আর সম্পত্তি দিয়ে। এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে। এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে, তারা যদি সংগ্রাম করে, যদি জিহাদ করে, যদি চেষ্টা করে সর্বশক্তিমান আল্লাহর পথে, ভালো কাজ করে, যাবতীয় সম্পদ দিয়ে, স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এই লোকগুলো সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেশতে যাবে। একই কথার উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সহিহ বুখারীর চতুর্থ খণ্ডে 46 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তাআলার পথে, আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে। যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন, আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন, তিনি যদি নিহত হন তিনি বেহেশতে যাবেন, আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গনিমতের মাল নিয়ে। জিহাদ শব্দটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল কাবুতের 6 নম্বর আয়াতে বলেছেন, সেখানে আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে তোমার চেষ্টা করা উচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অভাব নেই। তার মানে তুমি যদি চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তুমি নিজের জন্যই চেষ্টা করছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তার কোনো অভাব নেই। এটা নির্দেশ করছে যদি আপনি চেষ্টা করেন সর্বশক্তিমান স্রষ্টার পথে, সেটা আপনার নিজের ভালোর জন্য। এটা সর্বশক্তিমান স্রষ্টার ভালোর জন্য নয়, কারণ তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর নির্ভরশীল নন, তিনি স্বনির্ভর, অন্য কারো সাহায্যের তার প্রয়োজন নেই। যদি আপনি চেষ্টা করেন, এখানে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন কানা আবাউকুম, যদি সে তোমার বাবা হয়, ওয়া আবনাউকুম অথবা তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম অথবা ভাই, ওয়া আজওয়াজুকুম অথবা তোমার সঙ্গী স্বামী বা স্ত্রী, ওয়া আশিরাতুকুম অথবা আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, যে সম্পদ তুমি জমিয়েছো, যে ব্যবসা তুমি পরিচালনা করো, যে ঘরে তুমি বাস করো, আল্লাহ বলেছেন
তোমার যা কিছু গুরুত্বপূর্ণ, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্বামী বা স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, যে সম্পদ তুমি জমিয়েছ, যে ব্যবসা দিয়ে তুমি রোজগার করো, যে ঘরে তুমি বাস করো, তোমার কাছে আর কি গুরুত্বপূর্ণ? আল্লাহ আরো বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তুমি যদি এই আটটা জিনিসকে বেশি ভালোবাসো, আল্লাহ থেকে, তার প্রেরিত নবী থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করো। জিহাদ শব্দটা আবার এখানে এসেছে, বলা হয়েছে যদি তুমি আটটা জিনিসকে বেশি ভালোবাসো, সর্বশক্তি মানে আল্লাহর থেকে, আল্লাহর প্রেরিত নবী থেকে, আর যদি তুমি জিহাদ করো, যদি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন। অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন, অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না করেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন, এবং আল্লাহ ফাসিক লোকদের পথ দেখান না। আল্লাহ বলছেন যদি তুমি এই আটটা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে, সর্বশক্তিমান স্রষ্টার থেকে, তার প্রেরিত নবী থেকে, এবং চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন। আর আল্লাহ ফাসিক এবং অবাধ্য লোকদের পথ দেখান না। আর আপনি অনেক হাদিস পাবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি জিহাদ সম্পর্কে বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী চতুর্থ খণ্ডের হাদিস নাম্বার 2784-তে। এখানে বলা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জিজ্ঞেস করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের কি জিহাদে যাওয়া উচিত নয়? এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হল একটি নির্ভুল হজ। অন্য আরেকটি জায়গায় এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 5792 নম্বর হাদিসে, যে একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে আমার কি জিহাদে যাওয়া উচিত? আর এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হচ্ছে খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা। তো লোকটা জিজ্ঞেস করলো, আমার কি জিহাদে যাওয়া উচিত খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি বাবা মা আছেন? লোকটা বলল, আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হল তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেকটি জায়গায় যেটার উল্লেখ আছে সুনান নিসাইতে হাদিস নাম্বার 4209, যে এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ জিহাদ? এবং তিনি বললেন, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ, সবসময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন পরিস্থিতির কারণে সর্বশ্রেষ্ঠ জিহাদ, দ্য বেস্ট টাইপ অফ স্ট্রাগলিং কিপস অন ডিফারিং। কোন সময় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো সঠিক নিয়মে হজ করা, দ্যাট ইজ দ্য পারফেক্ট পিলগ্রিমেজ। আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ, শ্রেষ্ঠ সংগ্রাম, শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হাব্বানে, যে মহানবী বলেছেন একজন মুজাহিদ যে চেষ্টা করে, একজন মুজাহিদ সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে, এবং আরেকজন মুহাজির যে দেশ ত্যাগ করে, হিজরত করে মন্দ থেকে ভালোর দিকে। এখানে আপনি পাবেন যে জিহাদ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, আর পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ জিহাদ বিভিন্ন রকম হয়েছে। তাহলে জিহাদ সম্পর্কে ধারণা পেতে গেলে আপনাকে পড়তে হবে ইসলামের ধর্মগ্রন্থগুলি, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং এখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও তুমি বিশ্বাস করো, ইসলামের জগতে প্রবেশ করো সমস্ত অন্তর দিয়ে, এবং অনুসরণ করো না খুতওয়াতুন শয়তান, শয়তানের দেখানো পথ। এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে ও তুমি বিশ্বাস করো, ও বিশ্বাসীরা অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। অনেক জায়গায় কোরআন বলছে শয়তানকে অনুসরণ করো না, কিন্তু এখানে আল্লাহ বলছেন অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। এখানে কি কোনো পার্থক্য আছে শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলি বদলালেন? এটার কারণ হলো, কারো যদি সামান্যতম ঈমান থাকে, বিশ্বাস থাকে, উদাহরণস্বরূপ বলা যায়
যদি কোন যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি, যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না, কখনোই না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা গুনাহ এবং সে এটা করবে না। কিন্তু এই একই ব্যক্তি যার সামান্য বিশ্বাস আছে, যদি কোনো যুবতীর ফোন আসে সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে, তাই সে বারবার ফোনে কথা বলল। কিছুদিন পর সেই মেয়েটি বলল চলো আমরা একসাথে চা খাই বাইরে, আর কিছুদিন পর সে চা খেতে গেল। তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে আর ম্যাকডোনাল্ডসেই গেল। কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য, এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে। এটাই হলো খুতুয়াতুস শয়তান, শয়তানের দেখানো পথ। শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য, যদি কোনো শয়তান নিজে কারো সামনে আসে যার বিশ্বাস আছে, সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে। কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে, এর মধ্যে আকর্ষণ আছে, শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা, শুধু একটু চা খেলে কি সমস্যা, কোনো সমস্যা নেই, শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া কোনো সমস্যা নেই, শুধু একটু ডিনার করা কোনো সমস্যা নেই, শুধু একটা রাত থাকা কোনো সমস্যা নেই। তাই আল্লাহ কোরআনে বলছেন, তিনি আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন, ও তোমরা বিশ্বাস করো, ইসলাম গ্রহণ করো অন্তর দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সালমি কাফা, এবং অনুসরণ করো না খুতুয়াতুস শয়তান, শয়তানের দেখানো পথ, কারণ সে তোমার জন্য একটি ঘোষিত শত্রু। এবং সর্বশ্রেষ্ঠ উপায়গুলির একটা, একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ, একটি সর্বশ্রেষ্ঠ সংগ্রাম হল তাদের কাছে সত্যের বাণী নিয়ে যাওয়া যারা এটা সম্পর্কে জানে না। একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ হল দাওয়া, পৌঁছে দেওয়া ইসলামের সত্যের বাণী, সত্যকে পৌঁছে দেওয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে জানে না। এবং আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও মুসলমানেরা তোমরা সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং বলছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, কোন সম্মানই দায়িত্ব ছাড়া আসে না। আল্লাহ আরো বলছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আন মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তুমি উৎসাহিত করো ভালো কাজে, নিষেধ করো খারাপ কাজে, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো। যে কারণে আল্লাহ সর্বশক্তিমান আমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করি, খারাপ কাজে নিষেধ করি। যদি আপনি উৎসাহিত না করেন ভালো কাজে, এবং যদি কোনো ব্যক্তিকে নিষেধ না করেন খারাপ কাজ করতে, সে মুসলমান বলে ডাকার যোগ্য নয়, সে এই নামে ডাকার উপযুক্ত নয়। খায়রা উম্মা, যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাই যে কারণে আমাদের এই সম্মান দেওয়া হয়েছে তা হল ভালো কাজে মানুষকে উৎসাহিত করা এবং খারাপ কাজে নিষেধ করা। আর আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যখন সত্যকে মিথ্যের মতো শোনায় মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে তার নিজের কারণে নিজে ধ্বংস হতে বাধ্য। এটা একটা কর্তব্য প্রত্যেক মানুষের জন্য, তার উচিত হবে সত্যটা পৌঁছে দেয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে কিছুই জানে না। এটাই কারণ, একটি প্রধান শর্ত, যে কোনো মানুষের বেহেশত পেতে হলে কিছু শর্ত পবিত্র কোরআনে সূরা আল আসরের 1-3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সময়ের সাথে সাথে সব কিছুই হারিয়ে যাবে, শুধু থাকবে যাদের বিশ্বাস আছে, যারা ভালো কাজ করে, যারা মানুষকে সত্যের পথে নিয়ে আসে, এবং যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে নিয়ে আসে। শুধুমাত্র বিশ্বাস আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারে না, বিশ্বাসের পাশাপাশি আপনাকে ভালো কাজ করতে হবে, মানুষকে সত্যের পথে নিয়ে আসতে হবে, এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আনতে হবে। যদি এর কোনো একটি শর্ত পূরণ না হয়, সাধারণ অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী আপনি প্রবেশ করতে পারবেন না জান্নাতে, আপনি পাবেন না বেহেশত। এবং আজকে আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা স্যাটেলাইট টিভি চ্যানেল, হোক সেটা খবরের কাগজ, হোক সেটা কোনো ম্যাগাজিন, আপনি দেখবেন যে ইসলামকে তোপের মুখে রাখা হয়েছে। এমনকি ইন্টারনেটেও বহু মিথ্যে খবর আছে ইসলাম সম্পর্কে। এবং আমি ব্যক্তিগতভাবেও রিচার্ড হ্যান্ডসের মন্তব্যের সাথে একমত, যিনি আমেরিকার
কনসাল জেনারেল চেন্নাইতে, তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয়। আমি তার সাথে একমত। আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি, আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত, আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয়। আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না, তারা বিপক্ষে না। আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ানদের, নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে। এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের, নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে, তাদের নিজেদের ব্যক্তিগত কারণ। কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায়। এটা একটা সহজ ভোট ব্যাংক, দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা। কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে, তার চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যায়, অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে। তাই আমি মেনে নিচ্ছি যে সব মিলিয়ে আমেরিকান জাতি ইসলামের বিপক্ষে না, সব মিলিয়ে ইন্ডিয়ান অমুসলিমরা ইসলামের বিপক্ষে না। এটা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন, আর এই কটা লোকই মিডিয়াকে কন্ট্রোল করছে। তাহলে আমি এটা মানছি যে জাতি হিসেবে পুরো আমেরিকা ইসলামের বিপক্ষে না, জাতি হিসেবে ভারতের অমুসলিমরা ইসলামের বিপক্ষে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু লোকজন, আর এই লোকগুলোই মিডিয়াকে কন্ট্রোল করছে। একবার টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল এপ্রিল মাসের 16 তারিখ 1979 সালে, লেখা ছিল 60,000-এরও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিপক্ষে মাত্র 150 বছরের মধ্যে। 60,000-এরও বেশি বই ইসলামের বিপক্ষে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে। আপনি যদি হিসেব করেন টাইম ম্যাগাজিনের এই আর্টিকেল অনুযায়ী প্রত্যেক দিন ইসলামের বিপক্ষে একটার বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন। আর মিডিয়া, আমি মিডিয়াকে দোষ দেব, আর দোষ দেব পলিটিশিয়ানদের। আমাদের আজকের এই সমস্যার জন্য, আমার মতে দায়ী এই সমস্যার জন্য মিডিয়া আর পলিটিশিয়ানরা। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি, এটা জাস্ট আমার মতামত। আপনি যদি মিডিয়াকে ভালো করে দেখেন, আমি জানি এখানে অনেক সাংবাদিক আছেন, সকালেও আমি বলেছিলাম যে অধিকাংশ সাংবাদিকই আছেন সত্যবাদী আর তারা বেশ ভালো, বিপক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ অর্ধেকেরও বেশি। এর মানে কিন্তু সবাই না, এর মানে অর্ধেকেরও বেশি। আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া, যেমন ধরুন যদি কোনো মুসলমান মহিলা পরেন হিজাব সে টার্গেট হবে, একই সাথে গির্জার নানদের দেখেন তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক, পুরো শরীর ঢাকা, মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে, মানুষ তাদের শ্রদ্ধা করেন। কেন, পার্থক্যটা কোথায়? যদি কোনো মুসলমান দাড়ি রাখেন তার মানে হচ্ছে সে সন্ত্রাসী, কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে, কোনো সমস্যা নেই, ওরা পাগড়ি পরে তাতেও সমস্যা নেই। আমি 90-এর দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম সেখানে দেখি একজন শিখ, সে কোর্টে মামলা করেছিল, সে ছিল একজন ক্যানাডিয়ান নাগরিক, আর সে কেস করেছিল যে সে ক্যানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না এবং কেসে জিতেছিল। গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ, সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল, সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে, আর সে জিতেছিল। আর এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে। আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে, একটা মাছিও তো মারতে পারে না। একটা টুপি কি ক্ষতি করতে পারে? কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করুন, ভালো কথা। কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে তাকে প্রশ্ন করুন, ভালো কথা। কিন্তু চিন্তা করুন দাড়ি একটা মাছিরও কিছু করতে পারে না। আর যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাড়ি আছে। যীশু খ্রিস্ট, যিনি ইসলাম ধর্মেরও একজন নবী, আবার অনেক খ্রিস্টানেরাই উনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা, উনারও দাড়ি ছিল। সব সাধু সন্ন্যাসীদেরও দাড়ি আছে। বেশিরভাগ ধর্মেই গুরুত্বপূর্ণ লোকদের, মানে বেশিরভাগ ধার্মিক লোকদের, যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন উপরের সারির দিকে তাদেরও দাড়ি আছে, তাহলে দাড়ি থাকলে সমস্যা কি? আসলে কোনো সমস্যাই নেই, এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা। এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে, আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে, এবং মুসলমানদেরও দোষ দেব,
যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না, একেবারে পারছি না। এদিকে কোরআনে বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়াই উল্লেখ করা হয়েছে, আর কোরআনের একটা বিখ্যাত আয়াত যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো। আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক যার নাম অরুণ সুরি, তিনি একটা বই লিখেছেন এ ওয়ার্ড অফ ফতোয়া। তিনি কোরআনের উদ্ধৃতিতে লিখেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, তার মধ্যে কোরআন বলছে যদি কোনো কাফেরের সাথে দেখা হয়, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, ব্র্যাকেটে হিন্দু, যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু, তাকে মেরে ফেলো, তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো। তাহলে ভেবে দেখুন, যদি কোনো সাধারণ নিরীহ হিন্দু এটা পড়ে, ও কোরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো, তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে, লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে, কারণ তারাই এই বইগুলো লিখছে, যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। ইনিও অন্যান্য সমালোচকদের মতো কোরআনের উদ্ধৃতি দিয়েছেন, প্রথমে সূরা তাওবার 5 নম্বর আয়াত থেকে বলেছেন, আবার 5 নম্বর আয়াত থেকে 7 নম্বরে গেছেন সরাসরি। একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে, কারণ 6 নম্বর আয়াতই আসল চাবি সব অভিযোগের উত্তর। সেখানে শানে নজুল সহ যদি সূরা তওবা আপনারা পড়েন, এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুশরিকদের মধ্যে। এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুশরিকরাই। আর তখনই মহান আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে, কাফির মানে অবিশ্বাসী শত্রু, যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেলো। যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন সেটা হাস্যস্কর হবে। চিন্তা করুন, প্রায় 40 বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল, তখন যদি আমেরিকান আর্মি জেনারেলরা বা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকান সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না, যেখানে কোনো ভিয়েতনামীকে দেখবে মেরে ফেলো, এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য। কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামীকে দেখলেই তোমরা মেরে ফেলো, তখন কথাগুলো হাস্যস্কর শোনাবে। সবকিছুর একটা কারণ থাকে। আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের সাহস দেবার জন্য এমন কথা বলতেই পারেন। তাহলে একইভাবে আল্লাহ যদি বিশ্বাসীদের কোরআনের মাধ্যমে বলেন যখনই শত্রুরা তোমাদের মারতে আসবে তাদের মেরে ফেলতে ভয় পেও না, তাহলে সেখানে সমস্যা কোথায়? আর এর পরেই 6 নম্বর আয়াতে বলছেন যে অবিশ্বাসীরা যদি নিরাপত্তা চায় তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হচ্ছে না। যদি তারা নিরাপত্তা চায়, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাও যেন তারা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারে। কোরআন কিন্তু বলছে না যে শত্রু শান্তি চাইলে তোমরা তাকে ছেড়ে দাও, কোরআন বলছে তাদের নিরাপদ স্থানে তোমরা নিয়ে যাও। আজকের দিনে সবচেয়ে মহৎ জেনারেল, সবচেয়ে শিক্ষিত সৈন্য হয়তো বলবে শত্রু যদি শান্তি চায় তোমরা তাকে ছেড়ে দাও। কোনো আর্মি জেনারেল কি বলবে তোমরা তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও? কিন্তু কোরআন এই কথাই বলছে। যদি আপনারা শানে নজুল পড়েন তাহলে আপনারা কোরআনের আসল অর্থ বুঝতে পারবেন। আর আপনারা অন্য যে কোনো ধর্মগ্রন্থ পড়েন, আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, আমি রামায়ণ, মহাভারত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, শিখদের গ্রন্থ, জৈনদের গ্রন্থ সব পড়েছি, আর আপনারা দেখতে পাবেন যে প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে। আমি উদ্ধৃতি দিতে পারি, বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় 22:18-20 বলেছে হত্যা করো, এক্সোডাসের 32 নম্বর অধ্যায় বলছে হত্যা করো, নাম্বারস বলছে হত্যা করো, নিউ টেস্টামেন্টে লুকের গসপেল সেখানেও বলা হচ্ছে হত্যা করো। যীশু খ্রিস্টের ওই গল্পটা হয়তো আপনারা জানেন, তিনি যখন গেতসেমানির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো, আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো। বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন মহাভারত তার মধ্যে একটা, তাই নয় কি? ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে আছে, আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব, কিভাবে আমি তাদের হত্যা করব? তাহলে এই অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ, আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচেয়ে বড়, আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয়, হোক তার আত্মীয় বা অন্য কিছু। আর কথাটা ঠিক,
সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে রক্তের সম্পর্কের চেয়েও। একই কথা পবিত্র কোরআনে সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসীরা, সুবিচারের পক্ষে শক্ত হয়ে দাঁড়াও, সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও, এমনকি যদি তোমার বিপক্ষেও যায়, তোমার বাবা মার বিপক্ষে যায়, ধনী বা গরিবের বিপক্ষে যায়, নিশ্চয়ই আল্লাহ রক্ষাকারী। যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় সব গ্রন্থে কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এই না যে আপনি এক্সোডাস থেকে উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন, যেটা সবার জানা, ভগবদ গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস। আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা আল মায়দার আয়াত নম্বর 32 বলছে, যদি কেউ কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সেটা যদি খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। এখানে আরো বলা হয়েছে, আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে রক্ষা করল। আর যখন কিতালের কথা আসে, আল্লাহ তালার পথে যুদ্ধ করার নামই হল কিতাল, সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে, যখন আর কোনো উপায় থাকে না, যখন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর সাথে, সেখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে। আর আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন যে, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এছাড়াও সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে। কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুনের কথা বলা হচ্ছে, যখন উপায় থাকবে না এই নিয়ম মেনেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। সেখানে আপনারা দেখবেন যখন যুদ্ধ করব, আমরা মহিলাদের ক্ষতি করব না, আমরা শিশুদের ক্ষতি করব না, বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না, আমরা মন্দির ভাঙব না, গির্জা ভাঙচুর করব না, আমরা গাছপালা পোড়াবো না, গাছপালা কেটে ফেলবো না, আমরা শস্যক্ষেত পোড়াবো না, পশু পাখি হত্যা করব না, এমন আরো অনেক নিয়ম মানতে হবে। একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও, সেটা লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। তিনি লিখেছেন যে আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে মোট 22 বছরে, তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে 1018 জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে। কতজন? 1018 জন। আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন কতজন মানুষ মারা গিয়েছিল? কতজন মারা গিয়েছিল? কতজন? 2 কোটি মানুষ, 1 কোটি সৈন্য, 1 কোটি সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 3 কোটি মানুষ মারা গিয়েছিল আর 3.5 কোটি আহত হয়েছিল। তুলনা করেন। আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে, যেটা 1 নম্বর অভিযোগ, একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য, তখন সে মুসলমান। চিন্তা করুন, যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, তার মানে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে। আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে, কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে। আর এটা তো সবারই জানা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে, এই পুলিশে শক্তি প্রয়োগ করে। যখন কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে, পুলিশ তখন
শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য। তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে, তারা শক্তি প্রয়োগ করে, সঙ্গে অস্ত্র রাখে। এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে, প্রধানত শান্তির কথা বলে। আর কোনো উপায় না থাকলে, কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না, তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক, ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয়। শেষ উপায় হিসেবে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম ডি লেসি ওলেরি। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয়। এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে। ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম অ্যাট দ্য ক্রস রোডে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার বলা হয়েছে। আর আমরা জানি যে মুসলমানরা, আমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছি, আমরা সেখানে তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি। পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল, সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলমানরা মানে আমরা গত 1400 বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি, কিছু সময় ব্রিটিশ শাসন করেছে, কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে। এই সময়টা বাদে পুরো 1400 বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে। আর এখন এই আরব বিশ্বের প্রায় 1.5 কোটিরও বেশি লোক হল কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান। আরবের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টানরা, এরা সাক্ষী আছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি। মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। যদি তারা চাইতো তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে 1000 বছর পরেও ইন্ডিয়ার শতকরা 80 জন লোক মুসলমান নয়। এই 80% অমুসলিম ইন্ডিয়ান, এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি। কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল? মালয়েশিয়াতে শতকরা 50 ভাগেরও বেশি মানুষ মুসলমান। কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলমান আর্মি, কোন তরবারি? থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন, তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের। আর তিনি বলেছেন, কোন তরবারি, তোমার তরবারি থাকতে হবে। প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয়, একজন মানুষের মাথায় জন্ম নেয়। একজন পুরো পৃথিবীর বিপক্ষে, একজন সব মানুষের বিরুদ্ধে, তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায় খুব একটা লাভ হবে না। প্রথমে একটা তরবারি থাকতে হবে। উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন। আল্লাহ একই কথা কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসনা ওয়াজাদুল বিল্লাতি হাসান, তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো, তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমরা আজকে শুরু করেছিলাম যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল, যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালম্যানাক ইয়ারবুক 1986 সালের একটা কপি ছিল। সেখানে একটা পরিসংখ্যান ছিল, গত 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে 1934 থেকে 1984 সালের মধ্যে। আর এই পরিসংখ্যানে 1 নম্বরে ছিল, সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম, 235%। অর্থাৎ 50 বছরে ইসলাম বেড়েছে 235%, খ্রিস্টান বেড়েছে মাত্র 47%। আমি একটা প্রশ্ন করছি, কোন যুদ্ধ কি হয়েছে 1934 থেকে 1984 মধ্যে যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন যুদ্ধটা? এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম। আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমি আবার প্রশ্ন করছি,
যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে, ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে। ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? যারা মুসলমান হচ্ছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা, সেটা কিভাবে? কারণ ইসলামের সমস্যার সমাধান আছে, পুরো মানুষ জাতির জীবন বিধান আছে। আমেরিকার একটা পরিসংখ্যান কোম্পানি যাদের অফিস ওয়াশিংটনে, তারা বলেছে 11ই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে, 11ই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে 20,000 লোক ইসলাম গ্রহণ করেছে। এবং 9ই সেপ্টেম্বর সেখান থেকে চলে যায় মাত্র দুটো দিন আগে, না হলে হয়তো আমাকে আপনারা দেখতেন। আমি তখন ছিলাম ইংল্যান্ডে, আর 11ই সেপ্টেম্বর পরে মাত্র 5-6 মাসের মধ্যে আমাকে 3-4 বার ডাকা হয়েছে সন্ত্রাসবাদের উপর কথা বলার জন্য। এটা তো ভালোই, কাজটা খারাপ ছিল, ওই কাজটা খারাপ ছিল। সালমান রুশদি কি করলো? আমাদের নবীর বিরুদ্ধে লিখলো, সেটা খারাপ। কিন্তু মানুষ জানতে চাইলো সালমান রুশদি কি নিয়ে লিখেছে, সেটা জানার জন্য তারা কোরআন পড়লো এবং মুসলমান হয়ে গেল। আজকের দিনে আমেরিকায় এটাও পরিসংখ্যান, আমেরিকারই একটা প্রধান খবরের কাগজ দ্য নিউ ইয়র্ক টাইমসে বলেছে, এখন আমেরিকানরা জানতে চায় যে মুসলমানদের বাইবেল পাওয়া যায় কি না, তারা জানেও না আমাদের পবিত্র গ্রন্থ কোরআন, তারা মুসলমানদের বাইবেল পড়তে চায়। এটা ভালোই তো। আর যখনই তারা সত্যের মুখোমুখি হবে, যে আয়াতের কথা আমি তখন বলছিলাম, পবিত্র কোরআনের সূরা ইসরার 8 নম্বর আয়াত আছে যে ওয়াকুল জাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায় মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই। আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি, যেটা মানুষের মন জয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা, তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে, তিনবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। সূরা তাওবার মধ্যে তিনি বলেছেন 33 নম্বর আয়াতে, সূরা সাফের মধ্যে তিনি বলেছেন 9 নম্বর আয়াতে, সূরা ফাত্তার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন। এই কথাগুলো তিনি তিন জায়গায় একইভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ্দিনুল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথ নির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে, যে ধর্ম অন্য সব ধর্মের উপরে, আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে। এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে। আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা এন্ড ইনাফ ইজ আল্লাহ আজ উইটনেস। আমি কথা শেষ করার আগে ইসলামের জিহাদ এবং টেরোরিজম সম্পর্কে একটা উদ্ধৃতি দিতে চাই, যেটা বলেছেন ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন, লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে। তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে, সেদিন পড়েছে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। দয়া করে একটার বেশি প্রশ্ন করবেন না। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। স্যার, আমার নাম ওয়াসিগ্রেন, আমি একজন খ্রিস্টান। আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ। আমি একজন খ্রিস্টান স্যার, একজন সাংবাদিক। আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ, কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল। এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকেই ধর্মীয় সন্ত্রাসের শুরু? আসলে সত্যি কথা বলতে, মুসলমানদের উপর তারা হাজার বছর ধরে নির্মম নিষ্ঠুর সন্ত্রাস চালাচ্ছে, আর এখন তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। ইউরোপিয়ান আর আমেরিকানরা ক্রুসেডকে, পবিত্র যুদ্ধ আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে কেন স্যার? প্রশ্নটা আপনি ভালোই করেছেন। উনি একজন খ্রিস্টান, তিনি নিজেই বললেন যে উনি জানতেন ক্রুসেড হচ্ছে পবিত্র যুদ্ধ। আমিও আপনাদের বলেছি মুসলমানেরা এই পবিত্র যুদ্ধকে বলেছে জিহাদ, এক এক জায়গায় এক এক নাম। আর যুদ্ধ যখন ক্রুসেড, তখন মানুষের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে যে এটা একটা পবিত্র যুদ্ধ।
আর তিনি একজন সাংবাদিক, তারপরও তিনি স্বীকার করলেন যে এই ক্রুসেড নিরীহ মুসলমানদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালিয়েছে। আমি এই সম্পর্কে আগে কিছু বলিনি, কারণ আমি এখানে ইসলাম ধর্মের উপর কথা বলছি, অন্য কোন ধর্মের উপর কথা বলছি না, কোন সমালোচনা করছি না, আর করতেও চাই না। আমি শুধু বলছি যে প্রত্যেক ধর্ম শান্তি রক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়। আমি অন্য কোন ধর্মের কথা বলছি না বা কোন সমালোচনাও করছি না, আর সেটা করার জন্য আমি এখানে আসিনি। কিন্তু আপনি প্রশ্ন করেছেন, তাই বলতে হচ্ছে হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, এই ক্রুসেডই মুসলমানদের উপরে সন্ত্রাস চালিয়েছে। এইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল, আর সন্ত্রাস তারাই শুরু করেছে, অথচ এখন তারা কি করছে, মুসলমানদের বলছে সন্ত্রাসী। আর আপনি যদি দেখেন পৃথিবীতে এখন কি ঘটছে, ইসলামের অনুসারী পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, আর সেটা বাড়ছে সর্বোচ্চ হারে। মুসলমানরা যে সবাই ভালো সে কথা বলছি না, সব ধর্মে কিছু কুলাঙ্গার থাকে, তবে সব মিলিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষকে তরবারির মুখে কোন রকম জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, কোনোদিনও না। বরঞ্চ মুসলমানদের হেনস্থা করা হচ্ছে, কারণ আমরা মুসলমান। এই সমস্যার সমাধান আপনি পাবেন যদি আপনি ফিরে যান বাইবেলে। বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ বলেছেন, ম্যাথিউর গসপেলের মধ্যে 5:40-41 এটা লেখা আছে যে, যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয় বাম গালটা বাড়িয়ে দাও, যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয় বাম গালটা বাড়িয়ে দাও, যদি কেউ তোমাকে 1 মাইল সঙ্গে চলতে বলে তার সঙ্গে তুমি 2 মাইল চলো, যদি কেউ তোমার জামাটা চায় তাকে তুমি আলখেল্লাটা দিয়ে দাও। তাহলে যীশু, যিনি আল্লাহর একজন প্রেরিত নবী, তিনি আমাদের দেখিয়েছেন শান্তি কি। তিনি বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তাহলে আপনি যদি ভালো করে দেখেন, যদি ভালো করে বাইবেল পড়েন, এ কথা কোথাও লেখা নেই যে যীশু খ্রিস্ট বলেছেন মুসলমানদের অপদস্থ করো। এজন্যই আমি বলছি সেই ধর্মগ্রন্থে ফিরে যান, যে ধর্মগ্রন্থ আপনার কাছে সবচেয়ে পবিত্র সেটা ভালো করে পড়েন, যে ধর্মগ্রন্থটা আপনার কাছে পবিত্র। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে যে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলগুলো দেখো। প্রথম মিলটা কি, এক আল্লাহ ছাড়া আমরা কারো উপাসনা করি না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমার নাম মিলে রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু আর পরম করুণাময়। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ সম্মান জানাচ্ছি। আসলে আমি একজন অমুসলিম, আমার ভাই সাইফুল্লাহ ও এখন স্টেজের উপরে, দেখতেই পাচ্ছেন আমার ভাই মুসলমান হয়ে গিয়েছে, আর এজন্য বাবা মায়ের সাথে ওর বেশ সমস্যা হচ্ছে। এটা আমার প্রশ্ন না, আমি এখানে আসলে অন্য ধর্মের মানুষ। আমি এখানে একটা কথা বলতে চাই যে অমুসলিমরা যে কোনো প্রশ্ন করতে পারেন, আলোচনার ভেতরে আলোচনার বাইরে, এটা একটা সুযোগ, আর এই সুযোগ সবসময় আসে না। আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি। আপনি যদি অমুসলিম হন, আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেব, আলোচনার ভেতরে আলোচনার বাইরে, যে কোনো ধর্ম, যে কোনো প্রশ্ন, এটা আমার সৌভাগ্য। এখন আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, আসলে এখন যা পরিস্থিতি, 11 সেপ্টেম্বরের পরে আর 11 সেপ্টেম্বরের আগে কেনিয়া আর তানজানিয়ায় ইউএস এম্বাসিতে যে বোমা বিস্ফোরণ হল, আসলে ব্যাপারটা ওসামা বিন লাদেন সম্পর্কে। আশেপাশে সবাই এখন ওসামা বিন লাদেন আর ইসলাম নিয়ে কথা বলছে, সবাই বলছে ইসলাম মানে ওসামা বিন লাদেন। আমার ভাইয়ের মতামত হল যে ইসলাম এক জিনিস আর ওসামা বিন লাদেন আরেক জিনিস। আমি আসলে একটা সহজ প্রশ্ন করতে চাই যে ইসলামের মূলনীতি অনুসারে স্রষ্টাকে বিশ্বাস করে এমন একজন লোকের মতে আপনার কি মনে হয় মুসলমানরা কি সবাই বলতে পারবে যে ইসলাম এক জিনিস আর ওসামা বিন লাদেন আরেক জিনিস? আমার দ্বিতীয় প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী, তার প্রশ্ন হল স্রষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠান? কোরআনের কোন আয়াত বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে কি বলা আছে কি কারণে স্রষ্টা মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান? আমার প্রশ্ন এটাই, আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলার সুযোগ পাব না। তাই আমি ইসলামিক ইনফরমেশন সেন্টার এবং ডাক্তার ফাতিমা মুসিফার আর ডাক্তার জাকির নায়েককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আপনি মূলত দুটো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা হচ্ছে ওসামা বিন লাদেন সম্পর্কে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মহান স্রষ্টা কেন মানুষকে পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান। প্রথম প্রশ্নটা হচ্ছে ওসামা বিন লাদেন কেন ইসলামের নেতৃত্ব দেবে। ইসলাম এক কথা বলে, ওসামা বিন লাদেন আরেক কথা বলে, আর আমি কিভাবে দেখি ওসামা বিন লাদেনকে? আমি এখন ওসামা বিন লাদেন সম্পর্কে আপনাদের কাছে বলি, আমার সঙ্গে কখনো তার দেখা হয়নি, তার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। এই প্রশ্নটা আমাকে অস্ট্রেলিয়ার পার্থ শহরে
কয়েক মাস আগে করা হয়েছিল, সেখানে আমি তখন ছিলাম, যে আপনি কি ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী মনে করেন? আমি একই উত্তর দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনকে চিনি না, আমি তাকে চিনি না, দেখাও হয়নি। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আমরা যে প্রত্যেক দিন মিডিয়াতে খবরগুলো দেখছি, বিবিসি, সিএনএন ইত্যাদিতে, আর যদি খবরগুলো সত্যি বলে মেনে নিই, তাহলে তাকে সন্ত্রাসী না বলেও কোনো উপায় নেই। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে যখনই তুমি কোনো তথ্য পাবে কোনো বিষয়ে, সেই তথ্যটা অন্য কাউকে বলার আগে পরীক্ষা করে নাও সেটা সত্যি কিনা। এখন ওসামা বিন লাদেন সম্পর্কে বলতে গেলে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, দেখাও হয়নি। খবরগুলোর সত্যতা যাচাই না করে আমি বলতে পারছি না সে আসলেই সন্ত্রাসী কি না। তবে একটা কথা বলতে পারি যে তাকে সবসময় বলা হয় প্রধান সন্দেহভাজন, সিএনএন এ প্রধান সন্দেহভাজন, প্রধান টিলটুডে প্রধান সন্দেহভাজন। এক নম্বর সন্দেহভাজন, কোনো প্রমাণ নেই। একজন সাধারণ মানুষও বুঝবে, যার মাথায় সামান্য বুদ্ধি আছে, যে প্রমাণগুলো আছে সেগুলো কোনো প্রমাণই না, অপরাধের প্রমাণ কোথায়? আমি এখানে ওসামা বিন লাদেনের পক্ষে বলছি না সে আমার বন্ধুও না, আমি তাকে চিনিও না। আমি এ কথা বলছি না যে সে ভালো বা সে খারাপ, কিন্তু শুধুমাত্র সে প্রধান সন্দেহভাজন বলে, শুধুমাত্র সন্দেহের উপর একটা দেশকে আক্রমণ, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশগুলোর একটা। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা গুনাহ, কোরআনে এই কথা আছে। এবং আমেরিকার ভাইস কনসাল জেনারেল এই একই প্রশ্ন করেছিলেন অস্ট্রেলিয়ার পার্থে, প্রশ্ন করেছিলেন আমি লাদেনকে সন্ত্রাসী মনে করি কিনা, আর আসল সন্ত্রাসী কে? আমার উত্তরটা পরের দিন খবরের কাগজে হেডলাইন হয়েছিল পার্থে। এখন আমি ভাবছি সেই একই উত্তরটা পুনরায় আপনাদের সামনে তুলে ধরব কিনা। আসলে আমি আমাদের উপস্থিত অতিথিদের আঘাত করতে চাই না। তিনি জিজ্ঞেস করেছিলেন কে প্রমাণিত সন্ত্রাসী, আমি সেই আমেরিকান জেনারেলকে বলেছিলাম যে আমি বিভিন্ন খবর থেকে যতদূর জানি, বিশেষ করে বিবিসি সিএনএন এর রিপোর্ট থেকে, তাতে কোনোভাবেই তাকে সন্ত্রাসী বলা যায় না। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমানরা যদি কাউকে অপরাধে অভিযুক্ত করি, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে অপরাধী বলার আগে সেটা প্রমাণ করতে হবে, আর যদি প্রমাণ ছাড়া অভিযোগ করি তাহলে আমাদের জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন, কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গুবাণী? ভাইরা, এর কারণটা হল পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে, আর কেউ গরিব, কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে। এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদেরও সমস্যায় ফেলে, আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা, ওটা হলো সংস্কারা, জন্ম আর পুনর্জন্মের চক্র। যদি আপনি বেদ পড়েন, আমি সব ধর্মগ্রন্থ পড়েছি, বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা, পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। এমনকি কোরআনেও মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে, তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এমন কোন চক্র নেই। কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম, প্রত্যেক কর্মই আবার নির্ভর করে ধর্মের উপর, এর একটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে। আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোন অন্যায় করেছিল, তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই, বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ, আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না, সেখানে পাবেন শুধু পুনর্জন্ম, যার অর্থ পরবর্তী জীবন। খ্রিস্টানরা এটা বিশ্বাস করে, এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে, কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায়। হিন্দু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায়, তারপর রূপ পরিবর্তন করে। যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন, তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন। তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে, তাহলে সে উঁচু জাতে জন্মাবে, আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ।
এই জন্মে আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন, হতে পারে একটা বিড়াল, একটা কুকুর অথবা অন্য কোনো প্রাণী। যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে। আমি একটা প্রশ্ন করি, এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে, সবাই একমত বাড়ছে। এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচু স্তরে জন্ম হয়, তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত। পরও কথা থাকে, কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে, কেউ গরিব হয়ে, কারো জন্মগত ত্রুটি থাকে? এর উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা মুলকের দুই নম্বর আয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের। পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য, এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে। আর মহান স্রষ্টা এক একজনকে এক একভাবে বিচার করবেন। যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন, প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয়। যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষাটা কিসে? প্রতি বছর প্রশ্ন বদলাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তিনি কিছু মানুষকে সম্পদ দেন, আর যদি কাউকে সম্পদ দেন, ইসলামী শরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দিতে হবে, যেটাকে বলা হয় যাকাত। আর গরিব মানুষকে কোন যাকাত দিতে হবে না, সেই 100-তে 100 পাবে যাকাতে। আর ধনী লোক, তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। যীশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খুবই কঠিন, ধনী লোকের পক্ষে সহজে বেহেশতে যাও। যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে। যদি আপনাকে সম্পদ দেন তাহলে যাকাত দিতে হবে, যদি সম্পদ না থাকে কোনো যাকাত দিতে হবে না। কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান, তারা পঙ্গু হয়ে জন্মায়। যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি, সে কি অন্যায় করেছে, আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম, প্রত্যেক শিশু নিরাপরাধ আর নিষ্পাপ। কিন্তু যখন সে এভাবে জন্মাচ্ছে, হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা, এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে। হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন, হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে, হতে পারে তারা খুব ধার্মিক। এখন আল্লাহ তাআলা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম, স্রষ্টা দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়। যেমন ধরেন আপনি যদি বিএ তার মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দেন, এটা খুব সহজ। কিন্তু আপনি যখন মেডিকেল গ্র্যাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন। কিন্তু আপনি যখন MBBS পাশ করবেন, নামের আগে লেখা হবে ডাক্তার, পরীক্ষাটা কঠিন। কিন্তু যখনই আপনি পাশ করবেন আপনি ডাক্তার, সম্মানটা অনেক বেশি। পরীক্ষাটা যত কঠিন পুরস্কার তত বড়। তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে, সে নিষ্পাপ। সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা, হতে পারে এটা তার নিজের জন্যও পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো স্রষ্টাকে বিশ্বাস করে কি না। আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরিব বানান, তারা দরিদ্র হয়ে জন্ম নেয়, আবার কিছু মানুষকে ধনী বানান। কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় আর কেউ পঙ্গু হয়ে জন্মায়। আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে। চিন্তা করেন 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু, তারা 50 মিটার থেকে শুরু করে, কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে আর এই কারণে সে শুরু করে 50 মিটার আগে থেকে। যদি আল্লাহ দেখেন যে কোনো মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তিনি সেভাবেই বিচার করবেন। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকেন। আর আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছেন, বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষায়, আলাদা আলাদা পরিবেশে। আর আল্লাহ সুবহান ও তাআলা যাকে যে পরিবেশ দিয়েছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেইভাবেই তার বিচার করবেন। আশা করি উত্তর পেয়েছেন। প্রশ্নটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে তা নিয়ে, যেটা অনেকে বিশ্বাস করে পুরো পৃথিবী জুড়েই যে আমাদের ধর্ম ভুল, আমাদের কোরআন ভুল, আমাদের নবীরা ভুল। আর এটা যারা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা বাইবেল বিশ্বাস করে। বাইবেল যে নবীদের কথা বলছে, কোরআনও সে নবীদের কথা বলছে,
যীশুখ্রিস্ট আমাদের নবী, মুসা আলাইহিস সালামও আমাদের নবী, তাহলে সন্ত্রাসী বলতে শুধু মুসলমানদের বোঝানো হয় কেন? বোন, আপনার প্রশ্নটা খুবই ভালো যে কোরআন আর বাইবেলে যখন এত মিল তখন মুসলমানদের এত অপদস্থ করা হয় কেন? আমি আপনাদের আগেও বলেছি যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রায় 100 বছর আগে আমেরিকার একদল খ্রিস্টানকে বোঝাতে, ওরা চার্চের বিরোধী ছিল। এই শব্দটা জন্ম হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে, প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। কিন্তু এখন যা বলেছিলাম, দাবার চক পাল্টে গেছে, তারা এখন শব্দটা ব্যবহার করে মুসলমানদের বোঝাতে। কেন ব্যাপারটা এরকম? আমাদের সাদৃশ্যের ব্যাপারে আমি আগেও বলেছি বোন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের কথা। ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আছে কোরআন ও বাইবেলে। তাহলে আসুন আমরা সবাই মিলে অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে চলি, আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে। তবে ওরা কেন এমনটা করছে, কারণ আমি আগেও বলেছি পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে। ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল। গুড ইভিনিং স্যার, আমার নাম অসাদা জাগরা, আমি একজন আইনের ছাত্রী। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই সন্ত্রাস ও ইসলামের উপর এই বক্তৃতা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন হঠাৎ বেড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো সম্পর্কে, যেগুলো আসলে ইসলামিক আর তারা ইসলামের নামে যুদ্ধ করে? আর আপনি বলেছেন ইসলাম নির্দেশ দেয় যে নারী শিশু বৃদ্ধদের ক্ষতি করা বা হত্যা করা যাবে না, কিন্তু অনেক বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে নারী ও শিশুরা মারা গেছে, আপনি কি এটার সম্পর্কে কিছু বলবেন? থ্যাংক ইউ। বোন, আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এটার কারণ কি, সন্ত্রাসী সংগঠনের সংখ্যা বাড়ছে মুসলমানদের মধ্যে, অনেকগুলো বোমা বিস্ফোরণ, আর বিশেষ করে যখন ইসলাম বলে যে আপনি শিশুদের হত্যা করবেন না, এর কারণটা কি? আর এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ব্যক্তিগতভাবে বলছি, আবারও বলছি ব্যক্তিগতভাবে, আমি কোনো সাক্ষাৎকার নেইনি কোনো তথাকথিত 100% কট্টর সন্ত্রাসীর। তবে আমি কারণটা বলতে পারি, যুক্তি দিয়ে বলতে পারি কেন এই ঘটনাগুলো ঘটছে। প্রথমত, কিছু মানুষ হয়তো আসলেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। কিছু মুসলমান হতে পারে ভুল পথে চলছে, তারা হয়তো মানছে না কোরআনের নির্দেশ। যেমন প্রত্যেক গোষ্ঠীতেই কিছু কুলাঙ্গার থাকে, এদের মধ্যে একজন সন্ত্রাসী মানব ইতিহাসে, কে সেই লোক? সে হিটলার। সে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে। তো আমি কি বলতে পারি খ্রিস্টান ধর্মের জন্য দায়ী? হিটলার খ্রিস্টান ছিল, তাই আমি বলতে পারি না যেহেতু হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে সেজন্য খ্রিস্টান ধর্ম দায়ী। সে একাই। যদি পৃথিবীর সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন, আমার সন্দেহ 60 লক্ষ হবে কিনা, কিন্তু হিটলার একাই মেরেছিল 60 লক্ষ। আবার দেখেন মুসোলিনি, তিনিও একজন খ্রিস্টান। তাই যেহেতু মুসোলিনি হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষ, তার অর্থ এই না যে আমি খ্রিস্টান ধর্মকে এর জন্য দায়ী করব। তাই কুলাঙ্গার থাকতে পারে প্রত্যেক ধর্মেই, কুলাঙ্গার ওরা নিজেদের মুসলমান বলতেই পারে, আর এটা ভুল হতেই পারে, হতে পারে। 2 নম্বর পয়েন্ট, এটা হতে পারে ওই লোকগুলো হয়রানির শিকার। যদি প্রশ্ন করেন আজকে কোন ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না, আপনি কি দেখেছেন কোন ইন্ডিয়ান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে? না, কিন্তু 100 বছর আগে অনেকেই করেছেন। তো আপনি যদি প্রশ্ন করেন, ভাই জাকের, কেন 100 বছর আগে অনেক ইন্ডিয়ান তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত? কারণ ব্রিটিশ সরকার ইন্ডিয়া শাসন করত, এই কারণেই মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করত। আজকে ব্রিটিশ সরকার চলে গেছে, তাই কেউ আর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না। সেজন্য হতে পারে এই মুসলমানরা হয়রানির শিকার হয়েছে, তাদের উপর অন্যায় করা হয়েছে। আর এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, যেমন প্যালেস্টাইন। যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি সেখানে দেখবেন, যদি আপনি ইতিহাস ঘাঁটেন আপনি দেখতে পাবেন যে তারা আসলেই হয়রানির শিকার হয়েছে। আর যখন কেউ তাদের সাহায্য করতে আসেনি, তাদের যা ছিল তাই নিয়ে তারা মোকাবেলা করেছে। যেমন ধরেন সেই ঘটনা যা বাইবেলে লেখা আছে, ডেভিড আর গোলিয়াথ একটা পাথরই আনাপ ছিল। তাই দোষকার? দোষটা আমাদেরই, আমরাই দায়ী, কারণ আমরা এই সমস্যার মূল কারণ খুঁজছি না। যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের সেখানে গিয়ে দেখতে হবে, খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে, তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না। আপনি একজনকে হত্যা করবেন 10 জন আসবে। আমাদেরকে কি করতে হবে? পেছনে ফিরতে হবে, দেখতে হবে কারণটা কি, কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন। আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ। এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন, যখন হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে, আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহলান ওয়াসাহলান,
তোমরা আমার জ্ঞাতি ভাই চলে এসো, আমাদের সাথে থাকো। ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা না, আমার ঘরে থাকো। কয়েক বছর পর সে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, আর আমি যখন চিল্লাবাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে, তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন। আমি কি সন্ত্রাসী? আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে, শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে। কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল, আমি বললাম ঘর ফেরত চাই, আপনি আমাকে বললেন সন্ত্রাসী। কাকে দোষ দেব? দোষ আমাদেরই, আমরাই দোষী, আমাদেরই খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এমনকি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করা। যদি আপনি মূল কারণটা দেখেন, আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায়। কে মরতে চায়? কে মরতে চায়? যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবই, তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না? তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন, তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে। আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে, আর কারণটা হচ্ছে হতে পারে তারা হয়রানির শিকার হয়েছে। আর কিছু মানুষ হতে পারে আসলে সন্ত্রাসী, কেউ মানুষকে ভয় দেখায় টাকার জন্য, কেউ খ্যাতির জন্য, কেউ রাজনীতির জন্য। তাই আমি একমত বোন, তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল। হতে পারে তারা মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান। একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না, তার উপর যে অত্যাচার হচ্ছে, তখন সে প্রতিবাদী হয়ে ওঠে। আর মনোবিজ্ঞানীও বলেন, আমি একজন ডাক্তার, আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে, এটা মানুষের স্বভাব। তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুলও উঁচু করতে চায় না, কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে? কেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে, আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে। এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য, যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে, আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে। আমার নাম রবি কুমার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমে আমি অনুরোধ করছি আমার ইন্ডিয়ান ভাইদের যে সবসময় 11ই সেপ্টেম্বরকে যুক্ত করবেন না সন্ত্রাসের সাথে, কারণ অনেক ঘটনাই ঘটছে ইন্ডিয়াতে। প্রায় 20,000-এরও বেশি লোক মারা গেছে কাশ্মীরে, 2,000 মুসলমান ভাই মারা গিয়েছে গুজরাটে। তাই এখানে অনেক ঘটনাই ঘটে যাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে শুধু ইন্ডিয়াতে। যেমন আমরা যোগ করতে পারি 13ই সেপ্টেম্বরকে সন্ত্রাসের সঙ্গে, আর যেদিন আকসেদামের মন্দিরে কিছু লোক ঢুকেছিল তাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে। আমি ধন্যবাদ জানাই মিস্টার জাকির নায়েককে জেহাদ সম্পর্কে ভুল ধারণাগুলি পরিষ্কার করার জন্য। আমার প্রশ্নটা হলো যে আপনি বলেছিলেন শুধুমাত্র একজন লোকের কারণে একটা দেশকে আক্রমণ করা যায় না। এখন আমি আপনাকে একটা কাল্পনিক ঘটনা বলি। ধরেন আমি গেলাম কোন একটা আরব দেশে, আমি খুব বড় ক্ষয়ক্ষতি করলাম, আমি সেখানে লক্ষ কোটি মানুষ মারলাম, তারপর আমি ইন্ডিয়াতে চলে এলাম। তারপর সেই দেশটা প্রমাণ দিল আমাকে, প্রমাণ দেখালো ইন্ডিয়ার সরকারকে, এই বলে যে লোকটা আমাদের দেশে এই ক্ষয়ক্ষতি করেছে। আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণটা যেটা তোমরা দেখিয়েছ সেটা যুক্তিপূর্ণ না, আর সেই প্রমাণটা দেখেছে অন্য দেশগুলো, তারা সবাই একমত। এখন ধরেন সেই দেশটা বারবার বলার পরও আমাকে ফেরত দেয়া হচ্ছে না, তখন কি কি পদক্ষেপ নিতে পারে এই দেশটা? একটু আর একটু প্লিজ, আমি এখনো শেষ করিনি। এই দেশটার ব্যাপারে প্রমাণ আছে, আগেও ঘটেছে যে ছিনতাই করা বিমান তাদের দেশে এসেছে, তারা উৎসাহ দিয়েছে ছিনতাইকারীদের, তারা সন্ত্রাসীদের সুযোগ দিয়েছে সেই ছিনতাই করা বিমানটি নিয়ে সেই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি এই হয় দেশটার অবস্থা, তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে সেই অভিযোগকারী দেশটির ব্যাপারে? আপনি বলেন, ধরেন আমি আসলাম, অনেক ক্ষয়ক্ষতি করে ফেরত আসলাম ইন্ডিয়া, ইন্ডিয়ার সরকার আমাকে ফেরত দেওয়ার জন্য তৈরি না, আর যে প্রমাণগুলো দেওয়া হয়েছে, আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণ আপনারা দিয়েছেন তা অকাট্য নয়, কি পদক্ষেপ নিতে পারে তখন সেই দেশটা? ভাই আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর একটা তুলনা যেসব ঘটনা ঘটছে 11ই সেপ্টেম্বর বাদে, যদিও আপনি নিজেই ফিরে গেছেন 11ই সেপ্টেম্বরে। যদি আপনি যান সৌদি আরবে অথবা অন্য কোন আরব দেশে, যদি ক্ষয়ক্ষতি করেন এবং সৌদি আরব প্রমাণ দেয় এখানে যে আপনি আসলেই একজন অপরাধী, যদি ইন্ডিয়ান সরকার একমত না হয়, সৌদি আরব বা অন্য কোন আরব দেশ বোমা মেরে আমাদেরকে উড়িয়ে দিতে পারে না, এই অনুমতি দেয়া হয়নি। ইসলামে এই অনুমতি দেয় না যে হতে পারে আপনি একজন অপরাধী, হতে পারে আপনি লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, তারা এসে আপনাকে ধরতে পারে যদি ক্ষমতা থাকে, তারা বোমা মারতে পারে না নিরীহ লোকদের,
এটা তারা করতে পারে না, এটার অনুমতি ইসলাম দেয় না। একই ঘটনা দেখেন এখানকার পরিস্থিতি কাশ্মীর, গুজরাট, ওই আকসাদামে। আমি বলবো আগে যাই ঘটে থাকুক না কেন, কেন দুই সন্ত্রাসী ভিতরে ঢুকেছিল? ইসলাম ধর্মে আপনি মন্দির ধ্বংস করতে পারেন না, আপনি ধর্মীয় লোকদের হত্যা করতে পারেন না। কেউ যদি কোনো মন্দিরে যায় যেখানে উপাসনা করা হয়, গির্জায় যায় আর নিরীহ লোকদের হত্যা করে, এটা কোরআনের বিরুদ্ধে, এটা কোরআনের বিপক্ষে তাই নিন্দা জানাবো। শুধু এই কারণে যে ওই দুজন লোক যে কারণে থাকুক তাদের কাছে একটা চিঠি ছিল যে তারা বিশ্বাস করে, তারা এসেছে তাহারিক কিসাস থেকে। কিসাস একটা আরবি শব্দ যার অর্থ প্রতিশোধ নিতে পারেন। আর ওই চিঠিতে বলা হয়েছে যে এর কারণ হলো হতে পারে তাদের পরিবারকে হত্যা করা হয়েছে, যদি তাদের পরিবারকে হত্যাও করা হয় তাও আপনার কোনো অধিকার নেই ওই 44 জনকে হত্যা করার। কারণটা হতে পারে অন্য কিছু কিন্তু কাজটা ছিল ভুল। এই কারণে যে যদি তারা জানতো কে তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং সেখানে গিয়ে প্রতিশোধ নিত তাহলে ঠিক ছিল। কিভাবে তারা হত্যা করলো 44 জন নিরীহ লোককে? তাই এমনকি ইসলামেও যদি আপনি জানেন আসল অপরাধী কে, পবিত্র কোরআনের সূরা মায়দায় 32 নম্বর আয়াতে আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা খুনের অপরাধ বা অন্য ধ্বংসাত্মক অপরাধ না হয়, তাহলে সে যেন হত্যা করলো পুরো মানব জাতিকে। শুধুমাত্র আপনি যদি জানেন যে ধ্বংসাত্মক কাজ করেছে বা কাউকে হত্যা করেছে তাহলে তাকে হত্যা করতে পারেন, তা না হলে কাউকে হত্যা করতে পারেন না। ইসলাম নিন্দা করে যেন সে পুরো মানব জাতিকে হত্যা করলো। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ব্রাদার। ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নটা করতে চাই, বর্তমানে সামাজিক, রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন পক্ষে যাব। আমি এটাও বুঝছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোন ধর্মকে বিচার করা যায়। এই যুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব, কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখব? বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের। ব্যক্তিগতভাবে আপনি কি সমর্থন করবেন সাদ্দাম হোসেনকে, পারস্যের মুজাহিদ যোদ্ধাদের, প্যালেস্টাইনে আত্মঘাতী যোদ্ধার মৃত্যুকে? বোন, আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আর চিন্তাভাবনা নিয়ে। তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক, কার সাথে তিনি একমত হবেন, কার সাথে হবেন না, কি করা উচিত। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কিনা যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের, যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি। বোন, আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি। আমি তাই বলি যে সবকিছুর একটা লুকানো কারণ থাকে, কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি। আবারও বলি, ঠিক না বলে আল্লাহ মালুম, আমি বলতে পারি না যে ব্যাপারটা এই, কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা, আবারও রাজনীতিবিদরা। তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু, আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে। আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি শুধু সত্যটাই বলবো। যদি কেউ তাদের ক্ষতি করে থাকে, যদি কেউ তাদের হত্যা করে থাকে, অত্যাচার করে, এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে, তা না হলে তারা পারে না। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোন একটা বিশেষ ক্ষেত্রে, ওসামা বিন লাদেন বা সাদ্দাম হোসেন, আমি বলবো আমি পুরো ঘটনা জানি না, আমি ফতোয়া দিতে পারি না, আমি পারি না অভিযুক্ত করতে, কারণ আমি তাদের সাক্ষাৎকার নেইনি। মতামত দিতে হলে আগে সাক্ষাৎকার নিতে হবে। তাই আমি বলি আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না যে ওসামা বিন লাদেন সন্ত্রাসী ছিল কিনা। আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে, যদি সে নিয়ম নীতি ভাঙে কোরআন ও সুন্নার, তাহলে সে খারাপ, যদি সে নিয়ম না ভাঙে সে ভালো। এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না। আমাকে কি পড়তে হবে? আমাকে পড়তে হবে কোরআন, আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ। এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান, আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি, আর আমরা যেগুলো খবরের কাগজেও দেখে থাকি। আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী, সে ব্যাপারে কি তুমি একমত? আমরা বলতে পারি আল্লাহ মালুম, আমরা জানি না, আমরা তাদের সমর্থনও করি না, তাদের নিন্দাও করি না। যদি অকাট্য প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে, কোন মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে, আমরা তাকে নিন্দা জানাবো। কিন্তু যদি প্রমাণ না থাকে, যেটা হলো আংশিক প্রমাণ, আমাদের থাকতে হবে নিরপেক্ষ, এটাই কোরআন বলে। আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বোন, আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে।
সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় তা হলো কোরআন পড়া। আপনি কোনো খুঁত পাবেন না কোরআনে, আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে। যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ, এই যে এই বইয়ের। এই বইটি লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী আর এই অনুবাদটা বাইরের দোকানেও পাওয়া যায়। তাই বোন আপনি যদি পড়েন কিভাবে জীবনধারণ করতে হয় কোরআনের নির্দেশনা, ইনশাআল্লাহ বিশ্বাস হবে মজবুত। আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে। আপনার যদি যুক্তিবুদ্ধি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আপনি বিশ্বাস করেন বোন, আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে, আমি কথা বলি, আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, আমি অনেক পশ্চিমা দেশে গিয়েছি, কখনো কোনো সমস্যায় পড়িনি। মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে কিন্তু কোনো সমস্যা হয়নি। মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে? তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তিবুদ্ধি থাকে আপনি গর্ববোধ করবেন, এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো, হ্যাঁ আপনিও নিজেকে বলবেন মৌলবাদী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান আব্দুল্লাহ। স্যার আমি বলতে চাচ্ছি 11ই সেপ্টেম্বর নিয়ে, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই। আমার প্রশ্নটা হল যে আমি চাকরি করি এই ছেলে, আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য। হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ভগবদ্গীতার শ্লোক, আমি শ্লোকটা বলছি। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তারা বিশেষ করে উল্লেখ করেছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃত, যদি আপনি চান রক্ষা করতে সত্যকে অথবা ভালোকে, আপনাকে দূর করতে হবে খারাপ জিনিসকে, অন্য কোন উপায় নেই। ঠিক আছে, তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হল যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এর অর্থ হল আমি সব যুগেই, ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি, কিন্তু আমাদের বিশ্বাস হল, আমার হিন্দু ভাইদের বিশ্বাস হল আমি সব যুগেই পৃথিবীতে আসি। আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে, এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল। ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলেন্টিয়ারদের, আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে যাতে তাদের ভুল ভাঙাতে পারি, আর তারপর মুসলমানদের কাছে আসব, তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি চাইবো অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন, আপনারা তো সুযোগ পান না, আপনারা সুযোগ পান না প্রত্যেক দিন ইসলামের উপর প্রশ্ন করার। ভাই একটা প্রশ্ন করেছেন, তার আগে একটা মন্তব্য করেছেন যে প্রমাণ একটা আছে ইন্টারনেটে আসল নকলের, সেটা হলো ওসামা বিন লাদেন নাকি নকল। আবারও এই প্রমাণটাতেও সন্দেহজনক কিছু থাকতে পারে, তাই আমি এক পক্ষ নিয়ে বলছি না আপনি যে প্রমাণটা পেয়েছেন সেটা ঠিক, এই প্রমাণটাও কারো বানানো হতে পারে যে লাদেন আমেরিকার শত্রু, তাই আমি এই প্রমাণটা তো বিশ্বাস করি না। আপনাকে হতে হবে নিরপেক্ষ, আপনি কোনো পক্ষ নিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ভাই ঠিক বলেছেন, জানেন এই প্রমাণটা দিয়েছে আর এই প্রমাণটা কারো বানানো হতে পারে, যেমন ঘটেছিল তেহেলকাতে, আপনি জানেন কা তেহেলকা, সেই অডিও ক্যাসেট আর ভিডিও ক্যাসেট। তো এই সব কিছু মিডিয়ার মনোযোগ আকর্ষণের ফল দিয়ে, আমি মিডিয়ার লোক, আমরা জানি, আমরা চাইলে সবকিছু বদলাতে পারি, খুবই সোজা। মিডিয়াতে কোনো কিছু বদলে দেওয়া খুবই সোজা, আমি দেখাতে পারি যে কথা আপনি বলেছেন সে কথা আপনি মিডিয়াতে কোনোদিনই বলেননি, এটা খুবই সোজা। মিডিয়ার কথা বাদ দেই, আবারও বলছি জানি না ঠিক না ভুল, আল্লাহ মালুম, কোথাও কোনো প্রমাণ নেই। আপনার প্রশ্নে আসি, ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে, তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে বলেননি কোথা থেকে, সেটা হল ভগবদ গীতার চতুর্থ অধ্যায়। যখনই পৃথিবীতে অধর্ম হয়, অসত্য আসে, মিথ্যে আসে, অরাজকতা আসে, তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ অবতার, আর তিনি দেখেন যে অরাজকতা চলছে, যে বিপদ চলছে, যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে, তিনি সবকিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে। এটা ঠিক, আমরা কি একমত? পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দূত পাঠান, যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দূত পাঠাতে থাকেন। যেমন পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ আরো বলেছেন পবিত্র কোরআনে সূরা ফাতির 24 নম্বর আয়াতে ওয়াইমিন উম্মাতিল্লাহ খালাফিয়ান নাযির, এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। আমরা যা বলি তা হল সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান, যেমন আদম, মুসা, ঈসা, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তারা সবাই প্রেরিত দূত সর্বশক্তিমান আল্লাহর। হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে, ঈশ্বর মানুষের রূপ নেন,
আমরা বলি প্রেরিত দূত, তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন। পার্থক্যটা এখানে, পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপে। আমরা এতে একমত না, খ্রিস্টানরাও একমত না, ইসলাম একমত না। যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে, যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য, তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান, তারা আল্লাহর মনোনীত লোক মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য। আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন, আমি নাম ধরে উল্লেখ করতে পারি। যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ, এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর। গুড ইভিনিং স্যার, আমার নাম রাজকুমার, আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র স্ট্যানলি মেডিকেল কলেজে। আমার প্রশ্নটা হল, ইন্ডিয়ান মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে? কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিডিওর কোর্টের বিরোধিতা করে? ধন্যবাদ ভাই। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের। ভাই, আমি কমন সিভিল কোর্টের পক্ষে, কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। আমি এর পক্ষে, এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে, আমি ডাক্তার জাকির নায়েক এর পক্ষে, এবং আমি তর্ক করতে রাজি, আমি কথা বলতে রাজি আছি, যুক্তির সাথে আলোচনা করতে, কোন নিয়মটা সবচেয়ে সেরা, কোন আইনটা সবচেয়ে সেরা। আর আপনারাই বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত সেটা প্রয়োগ করুন। আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক, ক্রিমিনাল কোর্টও, শুধু সিভিল কোর্ট কেন, কমন সিভিল কোর্ট থাকুক, কমন ক্রিমিনাল কোর্টও থাকুক। কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা। যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম। এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন। আমরা জানি পৃথিবীতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি, এর জন্য কোনো সমাধান নেই, কোনো ধর্মের সমাধান দেয়নি। যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন, শুধুমাত্র কোরআন ছাড়া। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো, যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত, কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরও যদি কোন পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অব জাস্টিস এর রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে, অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200 বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে, প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাদে, তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন, একটা অনুষ্ঠান দেখিয়েছিল BBC-তে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে, তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে। আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই LK আদভানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত। হ্যালো, সালাম আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি, আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমিনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন।
ইমাম খমিনী যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খমিনী যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খমিনী ফতোয়া জারি করলেন এক বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খমিনী সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন এক বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতি, রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না বেঠিক সেটা পরের কথা, এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা, এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ, আমি বইটা পড়েছি। হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার আঙ্কেল কাজিন কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে, তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক তার বইটা নিষিদ্ধ হলো চারটা অক্ষর থ্যাচারকে বলার জন্য, আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার, কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে, এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান, তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা বলতে চাই না, সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি, আর অনেক লোকই সেটা সমর্থন করে। তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকে সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সবসময় নিন্দা করে, পবিত্র কোরআনে সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পর্যায় আছে, একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অব লেভিটিকাস পড়েন সেখানে আছে, যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম, স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোন দেশের সীমা নাই, আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোন রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলো আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য, মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লোটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল, তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম। আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না, তুলে নিয়েছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে চারটা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত, খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামের চারটা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমি টিউনুরাগ্নি, একজন আইনের ছাত্রী। আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায়, নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায়। ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয়? আর যদি দিয়ে থাকে, যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে, মানে আমার মনে হয় ইসলাম ধর্মে, আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না, হিন্দু ধর্মে যেমন গুরু আছেন, তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের, তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন?
বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে। ইসলাম সহনশীলতা শেখায় কিনা, ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা? বোন, আমি আগেও বলেছি, বেশ দ্রুতই বলেছিলাম, আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি। অনেকগুলো শর্তের একটা যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে, স্বর্গে যেতে হলে, সেটা হলো সহনশীলতা। পবিত্র কোরআনে সূরা আল আসরের 1-3 আয়াতে বলা হয়েছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এটাকে বলে দাওয়া। আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয়। সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত। যদি আপনি সহনশীল না হন, সূরা আসর অনুযায়ী আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু সহনশীল হলেই চলবে না, অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে। তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায়, আর বিশেষজ্ঞরা বলবেন সহনশীলতারও একটা সীমা আছে। সহনশীলতা বলতে কি বোঝেন? ভালো, কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে, আপনি প্রতিশোধ নিলেন না, খুব ভালো, কতদিন করবেন? তাই সহনশীলতারও একটা সীমা আছে। আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হল জুলুম করা, অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার। জালিম রয়েছে দুই প্রকার, এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের, আরেক প্রকার সে ক্ষতি করে নিজের। দুই প্রকার জালিম রয়েছে, দুইজনকে বলা হয় জালিম। একজন জুলুম করে অন্যের উপর, আরেকজন করে জুলুম নিজের উপর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে, যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে, যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, বন্ধ করো তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে, যদি জিহ্বা দিয়ে বন্ধ করতে না পারো, অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায়। আর তুমি যদি এটা করো, তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী, নিচের স্তরে। তাই আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, অন্যকে হতে বলতে হবে। যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 আয়াতে, ইন্নাল্লাহ মাসসাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন তুমি সবর করো, খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে। এরও একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে। কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। যদি না পারি তাহলে বলবো, আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না। মুম্বাইয়ের একটা খবর, একটা বাচ্চা মেয়ে, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে এক লোক। সেখানে 5 জন যাত্রী ছিল, তাদের মধ্যে একজন আপত্তি তুললো, সবাই বাধা দিয়েছিল। আরে 5 জন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো, 5 মাতাল, কিন্তু তারা কিছুই করেনি। মানবতার হয়েছে এটা কি? মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 5 জন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে, যে মেয়েটাকে ধর্ষণ করছে, এটা কি সহনশীলতা? আমি বলবো কাপুরুষতা। সেজন্য আমি বলছি, যদি এই 5 জন লোক সন্ত্রাসী হতো, সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায়, ওই মাতালটা এই কাজ করার সাহস পেত না। তাহলে বোন, আমরা উৎসাহ যোগাব, চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয়, একই সাথে তারা যেন কাপুরুষ না হয়। খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায়, আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, দেখতে হবে ওই লোকগুলো, ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে। আশা করি উত্তর পেয়েছেন। হ্যালো, আমার নাম বিদীপক, আমি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হল, স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস করার জন্য, বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না, এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি, একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পরবিরোধী খবর শোনা গিয়েছিল, আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা।
আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা, কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে। কাজটা ঠিক না ভুল, আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধাম্মপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি, তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ, অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে, যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হয়েছে বুক অব ডিটারনমিতে 5-7-9 অনুচ্ছেদে, এছাড়া বুক অব এক্সডাসে 20-3-5 অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোন প্রতিমা তৈরি করো না, আমার কোন রূপক তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা, খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে, ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করল, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ, তাহলে ইসলাম কি অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার, যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরল তারা, কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর, তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, এডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি, যদি তারা এই কাজ করত অন্য কোন দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন, তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে, আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল, আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্তাক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের, হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন, তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো, তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলল মূর্তিটা। এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো, যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা, আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেনি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন, কেন এই দুই মুখ নীতি? কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের, যাকে তারা মনে করে তীর্থঙ্কর, আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা, আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে, কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখ নীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি, এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি, ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনল, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ, ধরেন কাবা শরীফ,
যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে কে আপত্তি জানাবে? যদি কেউ, আর বিশ্বাস করেন, যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব। মিস্টার জাকির নায়েক, ইসলাম ধর্ম কি বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে? আমি এই প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী যিনি একজন মুসলিম, মুসলমান তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায়, যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা, আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে, যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন প্রায় প্রত্যেক ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল, কিন্তু যখন হুসেন আঁকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে, ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো বিশেষ করে কমিউনিস্ট দলগুলো তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা, তিনি যা খুশি আঁকতে পারেন। এখন ইসলাম এই সম্পর্কে কি বলে অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে? ভাই, আপনি যে মুসলমান শিল্পীর কথা বলেছেন, তিনি এফ এম হোসেন, নাম বলেননি হয়তো জানেন না বা জেনেও বলতে চাননি। এফ এম হোসেন বোম্বেতে থাকেন, আমিও শহর থেকে এসেছি। তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্নভাবে, আর অনেক সাংবাদিকই তাকে সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আপনি আমার মতামত জানতে চান? প্রথম কথা, কোন মহিলা দেবী হোক বা না হোক, তার নগ্ন ছবি আঁকা ইসলামে সম্পূর্ণ হারাম, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা একেবারে অনৈতিক, অমানবিক। কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন? কেন আপনি পিছিয়ে যাবেন? দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে, তারা বিক্রি করছে আমাদের বোনদের, বিক্রি করছে মায়েদের। একটা বিখ্যাত অ্যাডের নাম শুনেছিলাম, বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন? এটা অনেকটা মার্সিডিজের মতো, ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি। সেই বিজ্ঞাপনে, আমি দুঃখের সাথে বলছি, আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু করো এখনই। কাকে, গাড়ি না মেয়েটাকে? গাড়ির সামনে ওই মেয়েটার কি প্রয়োজন ছিল? তাহলে এই সবকিছুই মত প্রকাশের স্বাধীনতার নামে মেয়েদের অপমান করা। এফ এম হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। মূল প্রশ্নতে আসি, আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের? পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা করো না, তাদের ছোট করো না, যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহান ও তাআলার। কোরআন বলছে নিন্দা করো না ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহান ও তাআলার। তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, আরো নিন্দা করা কোন ধর্মের দেবতাকে যদি আপনি তাকে মানেন না, এটা নিষিদ্ধ। একই কথা কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এফ এম হোসেন যা করেছেন, একটা নগ্ন ছবি এঁকেছেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।